আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমার পেজের ভাই ব্রাদার যাদের যারা আমার খুব ভালোবাসেন তাদের অনুরোধ করব ব্লগটা অবশ্যই শেয়ার করবে। আলহামদুলিল্লাহ 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 দিক্রেতো ফ্লুসি 2023 ইতালির সংসদে তো উঠছেই, প্লাস রাষ্ট্রপতির কাছ থেকে এটা পাশ হয়ে গেছে। আসলে এই খবরটা যে পর্যন্ত ইতালির পত্রিকায় বা জার্নালে না পাইছি ওই পর্যন্ত আমি বলছি যে ভাই আমি সুনির্দিষ্টভাবে না জানলে কোনো কিছুই বলতে পারবো না। আর এখন এমন একটা সময় হয়েছে কোনো কিছু বলতে হইলে নিচে কমেন্টসে এত বাজে বাজে কমেন্টস আসে যে কই পাইলো, কি করলো, প্রমাণ কই। তো এই প্রমাণ সহ হাজির হলাম। আপনারা পাশে দেখতেছেন ইতালির প্রেসিডেন্ট ডিক্রেতো ফ্লুসি যে স্বাক্ষর করছে সেটা নিয়ে অনলাইন পত্রিকায় পোর্টালে প্রকাশ হয়েছে। আপনারা সেইটা আমার নিচের ভিডিওর নিচে পেজের অবশ্যই লিংক পাবেন, সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। আর ইচ্ছা করলেই দেখতে পাবেন আমার ভিডিওর পাশেই আমি ছবিটা দিয়ে দিচ্ছি। রাষ্ট্রপতি যে সিগনেচার করছে সেটা এখন পাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেটার প্রমাণ যদি না দিতে পারি সেই পর্যন্ত আমি আসলে ভিডিও বানাবো না। আমি বলছি কারণ হলো পূর্ণাঙ্গভাবে কোনো কাগজে কি করলো না করলো কোনো কিছু জানা ছাড়া ভাই আমি কোনো কিছুই ভিডিও করবো না। কারণ হলো আমার ধারণা ছিল যে 31 তারিখের ভিতরে আমার যেসব আইনজীবী বলছে যে পাশ হয়ে যাবে, তারপরও যখন এটা পূর্ণাঙ্গ প্রমাণ আমার হাতে আসে নাই এ পর্যন্ত আমি ভিডিও বানাইনি। আর আমি সবাইরে ঘোষণা দিছি যে পর্যন্ত পত্রপত্রিকায় বা অনলাইনে খবর না জানতে পারবো ওই পর্যন্ত আমি আপনাদের কাছে বলবো না। আলহামদুলিল্লাহ সেই সুখবর চলে এসেছে, এখন এক সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে এটা গ্যাজেট আকারে বের হবে যে কত তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কতজন সর্বমোট ইতালিতে আসতে পারবে, সিজনাল ভিসা এবং নন সিজনাল ভিসা। তবে ইনশাল্লাহ এটাই সত্য, সেই 82,705 জন ডেঙ্গিয়ে প্রায় 100,000-এর কাছাকাছি ইনশাল্লাহ চলে যাবে। কারণ আমি যেখান থেকে এই খবরটা পেয়েছি তারা বলছে যে এটা প্রায় 100,000-এর উপরে কিছু উপরে আছে পূর্ণাঙ্গ ফ্লুসিতে। এখন সিজনাল নন সিজনাল প্রায় 1/3-এর ব্যাপার, এখন মানে বড় অংশই থাকবে সিজনাল ভিসা এবং ভালো অংশ থাকবে বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে যারা এবার আবেদন করবেন এবং সুনির্দিষ্টভাবে কোনো ট্রেনিং বা কোনো কোর্স বা ভাষা শেখার উপরে যাই করতে বলুক মোটামুটি ইতালির থেকেও যেমন দায়িত্ব থাকবে তেমনই দায়িত্ব থাকবে বাংলাদেশ থেকে যারা আসবে বাংলাদেশ থেকে কোর্স করার জন্য বা ট্রেনিং করার জন্য বা যাই থাকুক। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে নর্মাল প্রসেসে, এবং আপনারা একটু অপেক্ষা করেন, যে অপেক্ষা করলে আপনারা জানতে পারবেন যে কীভাবে আবেদন করতে হয় এবং ওই আবেদনগুলো আমি অবশ্যই উল্লেখ করে দেব কীভাবে আপনারা আবেদন করতে পারেন খুব কম টাকা দিয়ে। যদি এমন হয় যে এই আবেদনগুলো করতে আপনারা নিজেরাই বাংলাদেশ থেকে করতে পারবেন সেক্ষেত্রে আমি সবসময় বরাবর বলি যে আপনারা একটু ধৈর্য ধরেন, অন্তত পক্ষে এইটার ইতালি থেকে যে পর্যন্ত গ্যাজেট আকারে প্রকাশ না পাবে কীভাবে আপনারা আবেদন করলে এইটা পাস মানে আপনারা আসতে পারবেন অল্প টাকা দিয়ে এবং আপনারা খুব সহজেই নুলস্থা পাবেন অনলাইনের মাধ্যমে। আপনাদের ইমেলের ঠিকানা দেওয়া থাকবে, প্লাস হলো আপনারা ট্রেনিং করবেন সেখান থেকে একটা সার্টিফিকেট থাকবে, কোর্স করবেন সেই সার্টিফিকেট থাকবে, প্লাস সরকারিভাবে আপনারা যায় দাঁড়ানোর পরেই যেটা নির্ধারিত 15,000 টাকা জমা দিলেই ভিসা হয়ে যাবে এবং মালিক আপনাদের নিতে বাধ্য থাকবে। এবার নিয়ম থাকবে 24 মাস থেকে 30 মাসের ভিতরে আপনাদের ডকুমেন্ট মানে যেটা ইটালিয়ান ভাষায় সৌজন্য বলে বা আপনারা গ্রিন কার্ড বলেন যেটা যে দেশে যাই ভাবেন বা যেটাই আপনারা জানেন সেইটা পেয়ে যাবেন। এবং পাওয়ার পরে আপনারা যদি ওই মালিকের আন্ডারে কাজ করেন করবেন, না হলে অন্য মালিকের আন্ডারে কাজ করে অবশ্যই কন্ট্যাক্টের মাধ্যমে আপনার ফ্যামিলি সবাইরে আনতে পারবেন। তবে এইটা একটা
বড় কথা যে আপনারা 24 মাস থেকে 30 মাস খুব সম্ভবত একটা মালিকের আন্ডারে আপনারা কাজ করার পরেই সুনির্দিষ্টভাবে আপনারা বৈধ হইতে পারবেন। ওই মালিকই আপনারা যে কাগজ দিব, ওই কাগজ প্রথমে যে কাগজ দিব ওই কাগজ দিয়ে আপনারা ওই বৈধতা হইতে পারবেন। আপনি যদি কাজের শেষ দিকে যদি আপনারা মালিকের কাগজপত্র কোনো কিছু নাও দেয় তাও সমস্যা নাই। এটা প্রথম দিকে যে আপনি রিসিভ করার পরে যে আপনারা পেপত্র করার পরে যে কাগজগুলো দিব ওই কাগজগুলো দিয়ে একটা নির্দিষ্ট সময় পরে ইটালিয়ান গভর্নমেন্ট আপনারে এই সৌজন্য দিয়ে দিবে। এটা যেটার পরে আপনি ফ্যামিলি সবাইরে আনতে পারবেন, ইচ্ছা করলে দেশে যা মানে যে কোনো মুহূর্তে ওই সৌজন্য পাওয়ার পরে আপনি দেশে মাসে একবার করে যান, কোনো সমস্যা নাই। তবে সৌজন্য পাওয়ার পরে আপনি ইউরোপের যে কোনো দেশে যাইতে পারবেন। তারপরে 5 বছর যদি কন্টিনিউ ওই সৌজন্য নিয়ে আপনি ইটালিতে বৈধভাবে রেসিডেন্টধারি থাকেন, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে ইউরোপের যে কোনো দেশে যাবো কাজ করতে পারবেন। একবার রিমার্স হয়েছে যে ইটালিতে আসার পরে অন্য কোনো দেশে যা কাজ করতে পারবে না, না ভাই এগুলো আসলে সত্যি না, সবই মিথ্যা কথা। তবে সবচেয়ে বড় কথা হলো আজকে রাষ্ট্রপতি যে সিগনেচার করছে সেই ছবিটা আমি আপনার আমার ব্লগে দিয়ে দিলাম, প্লাস হলো আমি আপনাদের প্রমাণস্বরূপ আমার নিচে পেজের ইউটিউব না আমি আমার ফেসবুকে পেজের ভিডিওর নিচে এই লিঙ্ক দিয়ে দিব, যে লিঙ্কে ঢুকে আপনারা পোর্টালে খবর পাবেন। জার্নালে দিছে যে ইটালির প্রেসিডেন্ট ডিক্রিতো ফ্রুসির সিগনেচার করছে। আসলে আমি ওয়েট করছিলাম যে সত্যিকারে কোনো প্রমাণ ছাড়া আসলে ব্লক করা যায় না, এবং এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে কমেন্টসগুলা এমনভাবে আসে তীক্ষ্ণভাবে যে সরাসরি সব কিছু দেখানোর জন্য। আপনাদের জ্ঞাতার্থে বলি আমি 2 ঘন্টা প্রতিদিন আপনাদের মানে আমার কাজ থাকা পরেও আমি বাংলাদেশ সময় 3:30 থেকে 5:30 পর্যন্ত আপনাদের ফোন ধরি, আপনাদের কথা শুনি। এখন আপনারা যদি 500 মানুষ কল দেন আমি তো আসলে 500 মানুষ রিসিভ করতে পারি না। যে কেউ একজন ফোন দিলে অন্ততপক্ষে আমি বলি তাড়াতাড়ি করেন, 1 মিনিটের জায়গায় সে যদি 5 মিনিট আমার সাথে কথা বলে হাতে ধরে পায়ে ধরে ভাই আর একটু জানার ছিল আর একটু জানার ছিল, সেক্ষেত্রে আপনারা 4-5 জন দেখি আমি লাইনে থাকেন কি করার আছে, সেখানে আপনারা বাজে মন্তব্য করেন। বাজে মন্তব্য করার পরে মানে এগুলা এমন গায়ে লাগে ভাই, আমি মানে একসময় ডিসিশন নিছি যে এই ফেসবুকের পেজ চালাবো কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিব, মেসেঞ্জার বন্ধ করে দেব। কারণ হলো আমি এত কেন মানুষের অপমানিত হব, আমি কখনো কারো কাছে টাকা পয়সা লেনদেন হবে বলে কোনো ভিডিও মেক করি না বা কারো কাছে কোনো হেল্প চাই না, তারপর আপনাদের এরকম নোংরাভাবে কথা বলা এগুলো আসলে একটা সুস্থ মানুষ নিতে পারে না। আমি যেহেতু আপনাদের জন্য চেষ্টা করি, আমি সবসময় বলি ভাই আমি একটা মানুষ, আমার তো সবসময় ভুল হইতে পারে, আল্লাহ পাক এমন কোনো মানুষ খালি আমার নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার ভুল নাই, এবং কম বেশি ভুল আছে, হয়তো বা আমার বেশি ভুল হয় অন্য কারো কম ভুল হয়, কিন্তু আপনাদের যে নোংরা কমেন্টস এগুলো পড়লে আসলে একটা মানুষ মানে বিশ্বাস করা যায় না যে এটা কি বলতেছে। যাই হোক সর্বশেষে বলি ফ্লুসি পাস হয়ে গেছে, আপনারা অপেক্ষা করেন এটা গ্যাজেট আকারে বের হওয়া পর্যন্ত, আমি অবশ্যই সবাইকে জানাবো। সবাই ভালো থাকবেন, পারলে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।